আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মেজো বোন বলতেছিল ওর কাঠপটিতে কিছু কাজ আছে, তাই আমি যেন ওর সাথে যাই। তাই ভাবলাম অনেক দিন হয়েছে আপুর সাথে কোথাও যাওয়া হয় না, তাই আজকে একসাথে বের হই। বের হয়ে দেখি অনেক মেঘলা ওয়েদার, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তারপর অনেক ভালো লাগতেছিল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আপুর বটতলায় একটু কাজ ছিল, তাই দাঁড়াই সেখানে। কিছুক্ষণ পর দেখি বৃষ্টি নামে। বৃষ্টি দেখে খুব ভালো লাগতেছিল, তাই বৃষ্টির পানি ধরতে মন চাইল। যে হাতটা উঠাই বৃষ্টির পানি ধরার জন্য একটু পানি পড়ে না, ছিটি ছিটি বৃষ্টি পড়ে শেষ বৃষ্টি। হাতটা ভালো করে চেক করে দেখি কোনো পানিই পড়েনি হাতে। তারপর আপুর সাথে রওনা দিই কাঠপট্টির উদ্দেশ্যে। কাঠপট্টি গিয়ে কী কী করলাম তা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। বিগত কয়েকদিন বরিশাল শহরে নির্বাচনের কারণে সমস্ত রাস্তায় পোস্টারে সাজানো, একদম পোস্টার আর পোস্টার, যেদিকে যাচ্ছিলেন খালি পোস্টার আর পোস্টার। রাস্তার সৌন্দর্য কী দেখবে, পোস্টার দেখতে দেখতে পৌঁছে গেলাম কাঠপট্টি। কাঠপট্টি পৌঁছে এসে পড়ি আপুর টেইলারের দোকানে। টেইলারের দোকানে যেয়ে দেখি দাদার দোকানে ছিল না, তাই কিছুক্ষণ ওয়েট করি। এর কারণে ওখানে যা যা করি তার রেকর্ড করি নেই। আপুর টেইলারের কাজ শেষ করে চলে আসি বাটায়। আপুর বাচ্চাদের জন্য কিছু স্লিপার নেবে, তাই আমিও কিছুক্ষণ এখানে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিলাম। বাচ্চাদের জন্য স্লিপার কেনা শেষ করে আপুর সাথে যেই বের হই, সামনেই দেখি রসুনের বড়া বিক্রি করতেছে। আপুকে বলি আমাকে একটা রসুনের বড়া কিনে দাও। আপু নিজে রসুন পছন্দ করে না, তাই ও নিজের জন্য না নিয়ে আমাকে একটা রসুনের বড়া কিনে দেয়। রসুনের বড়া একটা নিয়ে টেস্ট করে দেখি কেমন লাগে, খুব একটা বেশি ভালো লাগেনি রসুন। এর থেকে অনেক ভালো রসুনের বড়া আমি এর আগে খেয়েছিলাম, খুব একটা ভালো লাগতেছিল না। তারপর কি করার, যেহেতু কিনে ফেলছি। এরপর চলে আসি আপুর সাথে ঘরোয়া। ঘরোয়া আসলি আমাদের দুই বোনের চা আর চাপ মাস্ট। চাপটা খুব মজার এবং চাটা খুব মজার ঘরোয়ার। এর সাথে একটা নি নান। খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। যে রওনা দিই দেখি অনেক মানুষ ছিল, কোরবানির উপলক্ষে হয়তো বা কেনাকাটা অনেক ভিড় ছিল। বাসায় এসে আমি আমার পছন্দের মিরর পোস্ট দেওয়া শুরু করে দিই। এভাবেই তাহলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।